আজকে হলো শনিবার, আজকে শনিবার, এখন বাজে 11টা বেজে গেছে, 11টা বাজতে 5টা হবে, দেরি হয়ে যাচ্ছে এখন রোজই না একটু। যাই হোক, আমার এমনি আর সব কাজ কমপ্লিট। সকালে ব্রেকফাস্ট ছিল ব্রেড, ব্রেড এইসব ছিল, কলা। আসলে আজকে তেমন বেশি কিছু বানাবো না, একটু আলু কুচি দেখি, নয় আলু পোস্ত বানাবো জিজ্ঞাসা করছি, আর নালে এমনি যদি বলে এমনি পোস্ত, বাটি পোস্ত হয় না, এমনি পোস্ত যে গ্রেভি মতন শুধু পোস্ত সেটাও বানাতে পারি, তাহলে এইটা আলু পেঁয়াজ ভাজা করে ফেলবো, আর ডাল এই করব, বেশি কিছু করব না। আমের চাটনি করা আছে, আর ডিম সিদ্ধ করেছি, ডিম সিদ্ধ যদি খায় তো ভালো, আর তা নাহলে একটুখানি কারি মতন করে ফেলবো, এই করব। অ্যাকচুয়ালি আর তেমন ভালো কিছু নেই, চিকেন আছে, আর ভালো লাগছে না চিকেন খেতে, কালকেও চিকেন হয়েছিল তো, আর চিকেন ভালো লাগছে না, এখন চিকেন আজকে আর করবো না, এইগুলোই করব ঠিক করেছি। আসলে আমাদের এখানে না সব বন্ধ, একদম ইচ এন্ড এভরিথিং সব বন্ধ, সব দোকান বন্ধ, শুধু ওষুধের দোকান, তাও সে অল্প করে খোলা, আবার তো এখন প্যারাসিটামল এছাড়া দেবে না, প্রেসক্রিপশন ছাড়া। আর এখানে একটা ছোট্ট গ্রসারি শপ শুধু অল্প করে একটা পাল্লা খুলে রেখেছে, আর সব বন্ধ। হ্যাঁ, আলু পোস্ত হবে না, আলু পোস্ত ছিল অনেক দিন হলো, এমনি বাটি পোস্ত মতন করব, পোস্ত ঝাল মতন, আর এইগুলো আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা ভাজা মতন করব, এই করছি। আসলে কিছুই পাওয়া যাচ্ছে না তো সেরকম, আমাদের এখানে মানে সব কিছু বন্ধ, শুধু একটা ছোট্ট গ্রসারি শপ এখানে খোলা আছে, তাতে ওই সকালবেলা গিয়েছিল, ওই বিস্কিট কিছু ফুরিয়ে গেছিল, বিস্কিট আর চিনি আর একটা কফির শিশি, এই তিনটে জিনিস আমার একদম ফুরিয়ে গেছিল, ও আর একটা হোয়াইট অয়েলের প্যাকেট, সেইগুলোকে আমি ওই ব্যাগ চেন টেনে আমার ওই কমিউনিটি যে ওই যে ব্যালকনিটা যেখানে আছে সেই ওয়াশিং মেশিনের পেছনে সেই চেন আটা ব্যাগ রেখে দিয়েছি। এখন আজকে তো বের করবই না, কাল পরশু করে দুদিন পরে ওটাকে বের করে তারপরে ধোবো, এইটা মানে যেহেতু আজকে বেরিয়েছিল সেই জন্য আমার কাজ আজকে প্রচণ্ড বেশি ছিল, মানে সে ফিরতেই তাকে হাতের কাছে জল দাও, এই সাবান দাও, ওইখানেই ওয়াশিং মেশিনের মধ্যে সঙ্গে সঙ্গে ওয়াশিং মেশিন চালিয়েও যা যা জামা কাপড় পড়ে গেছিলো কাঁচা, গ্লাভস মাস্ক সব কাঁচা, ধোয়া ডেটল দিয়ে মোছা, মানে প্রচণ্ড কাজ বেড়ে গেছে, কি বলবো আর, সেই তো হলো। তারপরে আর এখানে ঠেলায় যা জিনিস যাচ্ছে একটু আধটু কিনছি, কিন্তু ঠেলায় না গেছিল ওই আলু পেঁয়াজটা যাচ্ছে রেগুলার, সবজিও যাচ্ছে মাঝে মাঝে, তার কলা ফল এগুলো গেছিল, কলা কিনেছি কিন্তু কলাগুলো ভালো না, দেখাচ্ছি জানো, এই দেখুন এই কলা কিনেছি, দামও বেশি নিয়েছে, আর কি বাজে কলাগুলো, ভালো না একদম ভালো না, যা পাওয়া গেছে তাই কেনা হয়েছে, এই হলো ব্যাস, এই কটাই আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজবো, আর কিছু পূর্ণ করবার নেই, এবার পোস্তটা বেটে নেবো, পোস্তটা একটু বেটে নিলে ইভেন মানে কাজ রেডি হয়ে গেলে না আর তখন টাইম লাগে না, তাই না, সকালবেলা সেই বাসনগুলোও মাজা হলো, অনেক সময় রাত্রে বাসন মেজে রাখি, কালকে রাত্রে আর মেজে রাখতে ভালো লাগেনি, আজকে সকাল উঠে বাসন মাজলাম, তারপরে ঘরটা ঝাঁটপোঁছ হলো, তারপরে ব্রেকফাস্ট হলো, দুবার চা খাওয়া হয়ে গেছে ওর, এবার আবার একবার চায়ের অর্ডার এসে গেছে, এখনই করবো, আমি একটুখানি এগিয়ে নিয়ে তারপরে করবো। কবে যে সব ঠিক হবে বাবা, কি জানি বাবা, এখানে চালটা ভিজিয়ে রেখেছি, ভাত বসিয়ে দেবো এখানে, এই জানলাটা দিয়ে না খুব হাওয়া আসছে, খুব ভালো হাওয়া দিচ্ছে, এখন ওয়েদারটা বেশ ভালো হয়ে গেছে না, ওই মারাত্মক গরম যে পয়লা বৈশাখের দিন কি গরম ছিল, বাপরে বাপরে, তবে আজকে মানে এই কদিন ধরেই দু তিন দিন ধরে দেখছি ওয়েদারটা বেশ ভালো হয়ে গেছে,
কিন্তু এখনই আমাকে জানলাটা বন্ধ করে দিতে হবে। গ্যাস জ্বাললেই না ভীষণ জানলাতে হাওয়াটা নিভে যায়, গ্যাস নিভে যায়, এত হাওয়া দেয় এই জানলাটা থেকে। চায়ের অর্ডার এসে গেছে, চা বসিয়ে দিয়েছি। সবকিছু তো একটু টি ব্রেক দরকার, তাই না? আমাকে বললো যে সব সময় টি ব্রেক একটু মানে খুবই জরুরি, তুমি তো রান্না টান্না এত কাজ করছো, তোমার একটু টি ব্রেক দরকার। ওই জন্য টি ব্রেক হবে এখন আমাদের, ওই জন্য এখন চা বানিয়ে নিয়ে যাব। তারপরে আবার আজকে তো রান্নার সাথে এমন ঝামেলা নেই, আলুটা তো হয়েই গেল প্রায়। We are the brave, we are the bold. We can be anything, anything, anything. We are the light, we light the dark. We can do everything, everything, everything. So hold on, don't stop, there's so... ভীষণ মানে সে কিরম হয়ে যায় না, আর চা ছাঁকলে বেশি পড়ে না। এখন চা ছাঁকছিলাম তো খুব অসুবিধা হচ্ছিল, তাই জন্য এটাকে আমি কি করব দেখুন। এইটাকে যদি আমি একটুখানি না গ্যাসে পুড়িয়ে নিই তাহলে কিন্তু ওই একদম পরিষ্কার হয়ে যায় একদম, তারপরে সাবান দিয়ে মেজে নিলেই একদম পরিষ্কার, একদম পরিষ্কার হয়ে গেছে। এবার এটাকে মেজে নিলেই হবে। কত ওজন হলো? এই দেখুন এই তরমুজটাকে এখন আমি ভিজিয়ে রেখে দিলাম, এটা এখন তুলবই না, এখন ভিজুক, তারপরে আমি এটাকে ভালো করে আবার, এটা তো মসৃণ গা, ভালো করে কচলে কচলে ধুয়ে তুলে ফেলবো। একটা আইটেম বেড়েছে, মানে ডিমটা এবলা হবে না, ডিমটা আমি সিদ্ধ করেছিলাম কিন্তু সিদ্ধগুলো আমি এই যে তারপরে একটুখানি ভেজেওছি কিন্তু সেটা আমি রেখে দিচ্ছি, ওটা রাত্রে করবো। এখন যেটা বেড়েছে সেটা হচ্ছে একটুখানি না নটে শাক ছিল, এই যে এখন দেখতে পেলাম সেই নটে শাক আর এইটুকু একটু কুমড়ো দিয়ে আর উচ্ছে দিয়ে করে এইভাবে রেখেছি। এই প্যাকেটগুলো তো ভালো হয় রে, এটা পাস্তার প্যাকেট, এই প্যাকেটগুলো তো মানে হাইজিনিক প্যাকেট প্যাকেট, সেই জন্য সেগুলো আমি ফেলি না, সেগুলোর মধ্যে আমি এরকম সবজি রেখে দিলে না একদম এর মধ্যে রেখেছি একটা কম ক্যাপসিকাম, এইটাতে গাজর, এই একসঙ্গে করে এরকম মুড়ে ফ্রিজে রেখে দিচ্ছি, কারণ এখন তো বেশি সবজি একটু যেদিন কিনেছি একটু বেশিই কিনেছি, কাজে এত হাওয়া দিচ্ছে না এক্ষুনি বন্ধ করে দিতে হবে, বাস্কেটটাতে পুরো ধরছে না, এই জন্য এইরম রেখে এরম রেখে দিলে বের করে নিয়ে একদম সুবিধে। এই একটা উচ্ছে দিয়ে একটুখানি কুমড়ো দিয়ে নটে শাকটা করে ফেলি।
এত ঝামেলার সময় না, এত কাজের মধ্যে শাক পাতা না ভালো লাগে না রান্না করতে। তারপরে কি ওই শাক বাছতে গিয়ে অর্ধেক ফেলে দিতে হলো, কারণ এখন যেহেতু সব সবজি যখনই আসছে ভালো করে ধুয়ে জলে অনেকক্ষণ ভিজিয়ে রেখে, মানে পুরো তো আমি তো মোটামুটি এক বেলা ভিজিয়ে রেখে দিই, তারপরে বিকেল বেলা হয়তো তুলি এরকম, কাজে সেই করেছি তো। আর শাক তো একটু বেশি ধুয়ে তুলে রাখলে ফ্রিজে খারাপ হয়ে যায় না, সেই জন্য অর্ধেক খারাপ হয়ে গেছে, ওইটুকুনি ভালো বেরোলো সেইটা দিয়েই করি। সেটার জন্যে কড়াইয়ে তেল দিয়েছি, দিয়ে বাবা আগে জানলাটা বন্ধ করি, নাহলে না সব নিভে যাচ্ছে। 5 ফোড়ন দেবো একটু, অল্প একটু 5 ফোড়ন দিলাম, আর দেবো 1টা শুকনো লঙ্কা। দিয়ে দিলাম। এবার এটা তাহলে আমি আলু দেব না, শুধু ওই কুমড়ো আর ওই ছোট ছোট করে কেটে নিয়েছি কুমড়ো আর উচ্ছে, ওইগুলো দিয়ে দিলাম। ওইগুলো একটু ভাজা ভাজা হোক, আজকে লাঞ্চটা একদম রেডি, এই যে হয়ে গেছে ওই শাক শাক দিয়ে উচ্ছে দিয়ে ওইটা, আর এদিকে রয়েছে যে ডাল, এটা ওই আলু পেঁয়াজ দিয়ে ভাজি, আর এটা পোস্ত, এটা আমি রাত্রে করব রেখে দিয়েছি, এটাতে আমের চাটনি আছে, আর এই যে ভাত, এই ছিল আজকের সিম্পল লাঞ্চ মেনু। সব সারা লাঞ্চের পরে, লাঞ্চ তো বানালাম আবার জিম্মার সাথে গিয়ে লাঞ্চ বানালাম, ওই ও খেলছে ওখানে, আমি একটুখানি খেলছিলাম ওর সাথে আর কি। এবারে এইখানে একটু গাছগুলো দেখছি, এই যে দেখুন এই গাছগুলোকেই একটু দেখছি বসে, আর এখন কোনো আপাতত কাজ নেই, দুপুরবেলা ফাঁকা শুনশান একদম, কিরম লাগছে না এখন, যাই হোক সব কিছুই ভগবান যা করে মঙ্গলের জন্য, তাই না। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটা টিং টিং করে দাবিয়ে দেবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে একটা অন্য ইন্টারেস্টিং ব্লগ নিয়ে, তাহলে আজকের মতন বাই বাই।